আসসালামু আলাইকুম প্রিয় ওমান প্রবাসী ভাই ও বোনেরা, আশা করি আল্লাহর অশেষ রহমতে যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ 16 ডিসেম্বর 2020 মহান বিজয় দিবস উপলক্ষে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ। এই সাথে সাথে যাদের বিনিময়ে আমরা বাংলাদেশ নামে ভূখণ্ডটি পেয়েছি, যাদের আত্মত্যাগের বিনিময়ে, যাদের হাজারো লক্ষ শহীদের বিনিময়ে যে বাংলাদেশ পেয়েছি, তাদের প্রতি রইল আন্তরিক সালাম এবং মোবারকবাদ। আর যে যেখান থেকে ভিডিওটা প্লে করছেন তাদের প্রতি রইল লাল গোলাপের শুভেচ্ছা। দেশের জন্য, ভাষার জন্য যারা শহীদ হলেন, আল্লাহ রব্বুল আলামিন যেন তাদের কোনো ভালো আমলের ওসিলায়, ভালো কাজের ওসিলায় তাদেরকে যেন মাফ করে দেন এবং জান্নাতুল ফেরদাউস দান করেন, এই আশাবাদী আল্লাহ রব্বুল আলামিন আপনার কাছে। হ্যাঁ বন্ধুরা, ওমান প্রবাসী ভাই ও বোনেরা, আপনাদের কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদের সাথে আমি শেয়ার করব। যে ভাইয়েরা ভিসা চেঞ্জ করবেন কিংবা ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে, ভিসা নবায়ন করবেন, ভিসা রেনু করবেন, তাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ কথা এবং আপনাদের সাথে আমি শেয়ার করব এখন। সেই কথাগুলো হলো, যাদের এই করোনাকালীন 9 মাস চলে গেল বিগত, এই 9 মাসে ডেট এক্সপায়ার হয়ে গেছে, এখন যদি আপনি ভিসা লাগান এই 9 মাসের জরিমানাটা আপনার লাগবে না। কেন লাগবে না? আপনার ভিসাটা রেনু করতে হবে 6 জানুয়ারির আগে, আপনার ভিসাটা রেনু করতে হবে। যদি 6 জানুয়ারি আগে ভিসাটা আপনি রেনু না করতে পারেন, নবায়ন করতে না পারেন, তাহলে আপনার কিন্তু এই 9 মাসের জরিমানাটাও আপনার লেগে যাবে। জানুয়ারির 10 তারিখ হলেই আপনার জরিমানাটা লেগে যাবে। তাই চেষ্টা করবেন এই ডিসেম্বরের মাসের মাঝেই আপনি ভিসাটা যেন রেনু করতে পারেন, এবং আরবাব বদলি করতে চাইলে, আরবাব চেঞ্জ করতে চাইলে সেখানে চেঞ্জ করতেও পারবেন। চেঞ্জ করে ভিসাটা আপনি নবায়ন করে ফেলেন। যে সকল বন্ধুরা আউটপাসের ফর্মটি কনফার্ম করছেন এবং টিকিট কনফার্ম করছেন, দেশে যাবেন আউটপাসে, কিন্তু বিমানের শিডিউল হয়নি, বিমানের টিকিট পাননি, তাই এই ডিসেম্বর মাসে যেতে পারেননি, এখন দুশ্চিন্তায় আছেন, যে টেনশনে আছেন যে 6 জানুয়ারি আউটপাসটা উঠে যাচ্ছে, তাই আপনি কিভাবে দেশে যাবেন? আউটপাসের ফর্মটি কনফার্ম, টিকিট কনফার্ম, কিন্তু কিভাবে যাবেন? তখন কি আবার জরিমানা লাগবে কিনা? না ভাই, না বন্ধুগণ, জরিমানা লাগবে না। আপনি জানুয়ারি মাসেও যেতে পারবেন এবং ফেব্রুয়ারি মাসেও যেতে পারবেন, এটার জন্য আপনার দুশ্চিন্তা কোনো কারণ নেই। কারণ এটা আপনারা জানেন, ওমান গভর্নমেন্ট প্রতিদিন একটি করে ফ্লাইট পরিচালনা করতেছে, তাই আপনাদের সুযোগ হয়নি ফ্লাইটের। হ্যাঁ বন্ধুরা, এখন থেকে আরেকটি ঘোষণা ওমান সরকার দিয়েছে, প্রতিদিন 2টি করে ফ্লাইট বাংলাদেশে উদ্দেশ্যে রওনা হবে। আর যে সকল ওমান প্রবাসী অবৈধ এখনও আছেন, চিন্তা করতেছেন আউটপাসে দেশে যাবেন, এখনও আউটপাসের সুযোগটি গ্রহণ করেন নাই, আপনি চাইলে এখনও গ্রহণ করতে পারেন। 6 জানুয়ারির আগে আপনার এই আউটপাসের ফর্মটি আপনার সংগ্রহ করতে হবে, নয়তো আপনি পরে এই আউটপাসের সুযোগটি পাবেন না। হ্যাঁ ভাইয়েরা, 6 জানুয়ারির আগে আপনি যদি চান আউটপাসের সুযোগটি নিতে পারেন, তারপরে যদি চান জানুয়ারি ফেব্রুয়ারি মাস আপনি ওমানে কাজ করতে পারবেন, তারপরে দেশে যেতে পারবেন, আপনার কোনো টেনশন হবে না। কিন্তু আউটপাসের এই সুযোগটি 6 জানুয়ারি পর্যন্ত এই মেয়াদটি থাকবে, আপনার এই সুযোগটি থাকবে। আর যে সকল ওমান প্রবাসী ভাইয়েরা ভিসা পরিবর্তন করবেন কিংবা ভিসা নবায়ন করবেন, তাদের জন্য করোনাকালীন 9 মাসটি, আপনাদের এই করোনাকালীন 9 মাসের গ্রামারটা মাফ করা হয়েছে এবং 9 মাসের জরিমানাটা আপনাদের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করেছে, কিন্তু এই ক্ষমাটা সুযোগটা পাবেন 6 জানুয়ারির 1 তারিখ পর্যন্ত। এই 6 জানুয়ারির মাঝে আপনার ভিসাটা চেঞ্জ করতে হবে কিংবা আপনার ভিসাটা নবায়ন করতে হবে, যদি না করেন কিন্তু 6 জানুয়ারির পর থেকে আপনার এই করোনাকালীন 9 মাসেরও জরিমানাটা আপনার দিতে হবে, তাই এখনই এই সুযোগটা কাজে লাগানো।